আমি দেশবাসীকে বলার জন্য আসছি, আমার নীলফামারী জেলাবাসীকে বলার জন্য আসছি, সারা এবং বিশ্বকে বলার জন্য এখানে আসছি। হিরো আলম আমাকে এখান থেকে নিয়ে গেছে, প্রেস ক্লাব থেকে এখান থেকে নিয়ে গেছে, সহযোগিতা করবে বলে, এবং সহযোগিতার নামে সে এখানে ভিডিও করছে। আমার স্ত্রীর অপারেশনের চিকিৎসার জন্য সে যাবতীয় খরচ দিতে চাইছে। ভাইজান, আপনারা কম বেশি সবাই জানেন, সাংবাদিক ভাইয়েরা, আমার অসের সুযোগ নিয়ে সে বিদেশ থেকে কিছু টাকা হাতিয়েছে আমাকে দেখিয়ে। আমি খুব গরিব এবং অসহায়, এটা আমার এলাকাবাসী জানে, কিন্তু এখান থেকে যখন আমাকে বাসায় নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর সে আমাকে আচরণ খারাপ করছে এবং আমাকে বলছে তুমি বাসায় যাও। বাসায় গিয়েছি, বাসায় যাওয়ার পর আমার আর ফোন টোন ধরে না, না ধরে বিধায় যখন আমার বাড়িওয়ালির চিকিৎসার অপারেশনের সময় হয়, আমি মেডিকেলে নিয়ে গেছিলাম। মেডিকেলে নিয়ে যাওয়ার পর তার এক মাস আগে হিরো আলম সাহেবের সাথে আমার কথা হয়েছে, বলছে যে তে এখনও সময় আছে, তোমাকে আমি সহযোগিতা করব। এই কথা বলে আর ফোন টোন ধরে না। যখন ধরে না, আমি একটা মেডিকেলে লাইভ করছিলাম, লাইভটি হয়তো আমার পেজে দেওয়া আছে, লাইভ করছিলাম জানুয়ারির 7 তারিখে। আমার একটি ছেলে সন্তান হয়েছে, সবাই দোয়া করবেন বিনা সহযোগিতায়। কিন্তু এই লাইভটি দেখে সে আমাকে গালিগালাজ এবং হুমকি দিছে। হুমকি দেওয়ার পর কিছুদিন পর ইন্ডিয়াতে আমার নাম্বার দিছে হিরো আলম নিজেই, সেই প্রমাণও কালকে আমি পেয়ে গেছি ভাই। যখন ইন্ডিয়া থেকে আমাকে হুমকি দিচ্ছে, গালিগালাজ করতেছে, আমার পরিবারকে হুমকি দিচ্ছে, আমাকে মেরে ফেলবে, জানি মেরে ফেলবে ভাই, তাইলে কি আমি কি, আমি কি মানুষ না অমানুষ বলেন? আমার অপরাধটা কোথায় ভাই? সে কথা দিল প্রেস ক্লাব থেকে নিয়ে যেয়ে আমি তোমাকে সহযোগিতা করবো, এই বলে সে আমাকে ভিডিওতে ব্ল্যাকমেইল করলো। আমি অসহায় না, আমার কোনো কিছু করে নাই ভাই। সে আমার সাথে এইভাবে যে প্রতারণা করবে আমি কল্পনা করতে পারি নাই। আমি আমি সত্যি একজন অসহায় ভাই, আমার নীলফামারী জেলাবাসী জানে। আমার চোখের পানিয়ে শুকিয়ে গেছে ভাই, আমি কষ্টে আমার চোখের পানি শুকিয়ে গেছে। হয়তো ভাবতেছেন, পাবলিক ভাবতে আমার চোখের পানি বাড়ে না, আমাকে এইভাবে গালিগালাজ করে তার ভক্তরা। যাই হোক, আমি এটা বলতে চাই না। আমি আবারও ঢাকায় আসছি, কিছুদিন থেকে আমি বলে গেছিলাম যে ভাই আমাকে গালিগালাজ করতেছে। গালিগালাজ করার পর আমি বাসায় গেছি, আমি আমার বউ আবারও ইনফেকশন হয়েছিল ভাই। ইনফেকশন হওয়ার পর আমি কাপড়ের ব্যবসা শুরু করছিলাম, এই মাঝে মধ্যে আমাকে গালিগালাজ করতেছে, বিভিন্ন হুমকি দিচ্ছে তার লোকজন। আমার পাশে প্রমাণ আছে, তার ভক্তরা নাম অজ্ঞাত, এবং আমার কাছে প্রুফ যেগুলো আছে, আমার হোয়াটসঅ্যাপে আছে ভাই, আইডি নাম্বার সহ আছে, আমার স্ক্রিনশট দেওয়া আছে ভাই। যারা যারা আমাকে গালি দিচ্ছে এবং আমাকে হুমকি দিচ্ছে, তাদের স্ক্রিনশট দেওয়া আছে, তাদের প্রমাণ আছে ভাই। তো এখন আমি তার বিচার চাই, কঠিন বিচার চাই। আমি টাকা পয়সার জন্য এই যে প্রেস ক্লাব যাওয়া ইচ্ছা করি, এটার জন্য না ভাই। আমার সাথে যে ব্ল্যাকমেলটা করছে, আমি বাংলাদেশে এইরকম জন্য হাজারো পরিবাবু আছে, আমার মতো পরিবাবু আছে, এইরকম যেন প্রতারণার শিকার না হয় এই জন্য আমি আসি ভাই। এই যে আমি শ্যামলিতে আসছি রাতে, আমাকে তার হিরো আলমের ভক্ত যারা, তারা আমাকে গালিগালাজ করতেছে এবং হুমকি দিচ্ছে, আমি পালিয়ে আসছি ভাই। এই জায়গায় মারছে আমাকে, দেখেন, এই যে আমাকে ছিঁড়ে দিচ্ছে, এই যে দেখেন আমাকে টানি ছিঁড়ে উঠছে ভাই। ওভারব্রিজ থেকে আমি পরিচয় দিয়ে যাচ্ছিলাম। আমি সায়েন্স ল্যাবে গিটারের দোকানে জব করি ভাই, এখানে আসি, একটা বড় ভাইয়ের দোকানে আসি। করে নাই, কিন্তু আমার কাছে সহযোগিতা করুক না করুক, সে যদি আমাকে বলতো ভাই আমার আমি সমস্যার মধ্যে আছি বা আমি বিভিন্ন কারণে আমি তো করতে পারিনি ভাই, তো এগুলো আমি এটা জানি না ভাই। আমি হ্যাঁ নাম্বার দিছিল, অনেকেই নাম্বার দিছে। আমার নাম্বার না, ওনার নাম্বার আছে। না না না, সহযোগিতার জন্য না, আমার সাথে এখানে আসছি, আমার সাথে ব্ল্যাকমেইল করলো কেন? আমি সহযোগিতার জন্য না ভাই, আমার সাথে আমি তো এখন কর্ম করে খাচ্ছি, আমি একটা গিটারের দোকানে আছি, সেখানে চাপ সৃষ্টি হয়েছে ভাই, সেখানে আমাকে চাপ দিচ্ছে ছেলে, মানে যে ওখানে তুই কর্ম করে খাইতে পারবি না, এলাকা তো পাচ্ছি না, আমাকে বিবৃতি করছে ভাই দেশবাসী, দেশবাসীর মানে বিভিন্ন লোকজন আমাকে মানে যে তুমি হিরো আলমের কাছে কেন গেছো, এই এই বিবৃতিটা দিয়েছে। এখন আমি আর বিশ্বাস চাই, আমি কি মানুষ না বলেন? আমি আমি নীলফামারী থানায় একটা অভিযোগ করছিলাম কিছুদিন আগে।
এটা আছে 18/2/2023, কোনো হুদিস পাই নাই আমি। আপনার জন্য কথা বলে যে সাহায্য নিছে এরকম কোন প্রমাণ আছে যে আপনার কথা বলে সে সাহায্য তুলে আপনাকে দেয় নাই? দেয় নাই সে তো লন্ডন থেকে টাকা ইনকাম করতেছে। আমাকে দেখিয়ে তো বিভিন্ন দেশ থেকে আমাকে অনেকেই বলে যে ভাই তোমাকে হিরো আলম টাকা দেয় নাই, মেসেঞ্জারে আছে, মেসেঞ্জারে আছে বলছে হিরো আলম তোমাকে টাকা দেয়, আমরা তো টাকা দিছি। দেখাচ্ছি আপনার আপনার এখানে সবাই সাংবাদিক না, কেউ হয়তো ভিডিও কন্টেন্টার থাকতে পারে, ইউটিউবার থাকতে পারে, সে যদি আপনার এই ভিডিওটা সাইডে কিছু টাকা ইনকাম করে তাহলে তো আপনি আগামীকালকে তার বিরুদ্ধে অভিযোগ করবেন। আমি আমি জানানোর জন্য আসছি, তার বিরুদ্ধে কেন করবো? সে আমার সাথে এই ব্ল্যাকমেলটা কেন করলো? আমি আমার বউ বাচ্চা যদি মারা যেত এটা কে দেখতো? এ দায়ী কে হয়তো তাহলে? আমি তো ওই সময় খুবই অসহায় ভাই, আমি তো খুবই অসহায়। তো ওই সময় আমার বাড়িওয়ালির কানের সমস্যা এবং ডেলিভারি, ছেলে সন্তান হয়েছে আমার কিছুদিন আগে, একটা জানুয়ারির 7 তারিখে হয়েছে। ডেলিভারির জন্য আমিও অসুস্থ, ইনকাম করতে পারতেছি না, কিছু টাকা জমাইছি, তারপরে মানে না পারি বিদায়, আমি ব্যর্থ হয়ে আমি এখানে সহযোগিতা চাওয়ার জন্য আসছিলাম সবার কাছে। তো সেই সুযোগ নিয়ে তো সে আমাকে এই কথাগুলো দিছে যে আমি প্রতিশ্রুতি দিছে যে আমি তোমাকে সহযোগিতা করব, তোমার যাবতীয় যে খরচ চিকিৎসা করতে অপারেশনের যাবতীয় খরচ এবং ডেলিভার মানে তোমার যে সমস্যা সমাধান আমি করবো সব। এই কথা বলে আমাকে বাসায় নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পর আমাকে বলছে যে তোমাকে শিল্পী বানাবো, কিছুই করে নেই আমাকে। তো কেন এই প্রতারণাগুলো করলো আমার সাথে? না, সে একজন ভিডিও কন্টেনার, সে আমাকে এক বড় ভাই বলছে যে আমি আপনিও তার কাছে সহযোগিতা চান বলছে, আমি তো তোমাকে শিল্পী হওয়ার যেহেতু স্বপ্ন, আমি তাকে মন্টেন মানে বিষয়টা খুলে বলছিলাম। হ্যাঁ, আমি একটা গান গাইছি, গান পারি। জন্মেছিল একটি ছেলে মাতার কাঁধে, ছেলেটি মরে গেছে, হায় রে হায় বাংলাদেশ, 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 বাংলাদেশ। রেললাইনের ওই বস্তিতে জন্মেছিল একটি ছেলে মাতার কাঁধে, ছেলেটি মরে গেছে, হায় রে হায় বাংলাদেশ, 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 বাংলাদেশ। রেকর্ডিং করার জন্য এটাও প্রুফ আছে কাছে, আমি এই গানটা তাকে রেকর্ডিং করাবো, করাইনি। হ্যাঁ, আমার নিজস্ব লেখা গান। আজ আমার টাকা নেই, টাকা যদি থাকতো কাছে বন্ধু আমার আসতো পাশে, আজ আমার টাকা নেই, আজ আমার টাকা নেই, বন্ধু আমার পাশে নেই, টাকা যদি থাকতো কাছে বন্ধু আমার আসতো পাশে, আজ আমার টাকা নেই, টাকা আছে যার মন নেই, মন আছে তার টাকা নেই, টাকা আছে যার মন নেই, মন আছে যার টাকা নেই, পৃথিবীতে টাকা ছাড়া অন্য কিছু নেই দয়াল, পৃথিবীতে টাকা ছাড়া অন্য কিছু নেই, আজ আমার টাকা নেই, বন্ধু আমার পাশে নেই।